মর্নিং, আবার চলে এসেছি একটা নতুন সকাল নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। দুদিন খুব ঝড়ঝাপটা গেল, খুব দৌড়াদৌড়ি গেল। আজকেও হসপিটাল আছে, আজকে হয়তো ছুটি দিয়ে দিতে পারে, মা এখন অনেকটাই সুস্থ আছে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, দেখি বড় ম্যাডাম কী করেছে জলখাবারে আর কি বলছে বড় ম্যাডাম। আজকের দিনটা সুন্দর করে শুরু হোক এই কামনা করেই দিনটা শুরু করে ফেললাম, কারণ কটা দিন খুব ঝড়ঝাপটা গেল। আজকেও যদিও মা হসপিটালে, কিন্তু অনেকটা সুস্থ আছে বলে মনটা একটু শান্তি। হ্যাঁ, তো আজকে সারা দিনটা আশা করি খুব ভালো করে কাটবে আমার এবং তোমাদের সকলেরই। নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। আজকে সকালবেলাটা শুরু হয়েছে যে জলখাবারটা দিয়ে, সেটা হচ্ছে রুটি আর ডিম আলুর ভুজিয়া। এটা আজকের জলখাবার। ছোট ম্যাডাম একটু পরোটা ফরোটা ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু রোজ রোজ আবার এই পরোটা ফরোটা খেলে খুব সমস্যা হয়। আমি একটু তেল ফেল জিনিস সব বেশি খাই, সেটা সবাই দেখেছো। সুতরাং আজকে আমি খুব কন্ট্রোল করে। তো বড় ম্যাডাম আর ছোট ম্যাডামের রুটি ভালো লাগে না? আমার কিন্তু খুব ফার্স্ট ক্লাস লাগে হাতে করা রুটি আর আলু, আলু আর ডিমের ভুজিয়া, বা যাই হোক আলু ভাজা ফালু ভাজা যাই হোক, হ্যাঁ তো খুব ভালো লাগে। তা চলুন আজকে সকালটা ডিম আলু ভুজিয়া আর রুটি দিয়েই শুরু করা যাক। হাতে গড়া রুটি ডিম আলু ভাজি, স্বাস্থ্য কথা বুঝেও খেতে হই অরাজি। তো যাই হোক, কদিন তোমাদের সাথে সত্যি কথা সেভাবেও কথা বলতে পারিনি, আজকেও সকালবেলা হসপিটালে যাইনি। তার কারণ হচ্ছে মেয়ের আজকে পরীক্ষার খাতা জমা দেওয়ার, মানে পরীক্ষা মানে অ্যাক্টিভিটিটা যেটার ওপরে এখন আর কি নাম্বার দেওয়া হবে, হ্যাঁ তো সেই খাতাটা জমা দেওয়ার কথা ছিল আজকে। এবার আমার যেহেতু মানে আমি ছাড়া বা ওর বাবা ছাড়া যাওয়ার কেউ নেই, হ্যাঁ বাবারও অফিস আছে, সেই কারণে আমি আজকে সকালবেলাটা যেতে পারিনি, আর বিকেলবেলা যাবো। তো তার জন্য তাড়াহুড়ো করে খাতাটা জমা দিয়েছি, দিয়ে রান্না, এদিকে ভাত হচ্ছে আর এদিকে একটা ডিমের তরকারি করবো, আজকে আর কিচ্ছু করবো না। কালকে মাকে ডাক্তার জিজ্ঞেস করেছে, হ্যাঁ যে আপনাকে ছুটি দেব, আপনি কি ছুটি নেবেন? মা বলছে না না আমার কোনো অসুবিধে নেই, আমি ভালো আছি, ঠিক আছি। হ্যাঁ সেই নিয়ে তো আমরা বাড়িতে এসে বিশাল হাসা আছি, মানে মা বলতে চেয়েছে আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন, সেটা না বলে বলছে আমি ভালো আছি, ঠিক আছে, অসুবিধে কিছু হচ্ছে না। মানে তবু এখন একটু সেই হাসিটা আবার একটুখানি ফিরে এসেছে। বাড়িতে সত্যি শরীর টরীর খারাপ হলে না খুব মানে নিজেদের একটা টেনশন হয়ে যায়। আসলে আমরা তো এখন এত ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছি, হ্যাঁ এই নিয়ে দৌড়তে হচ্ছে তো ওই নিয়ে দৌড়তে হচ্ছে, হ্যাঁ কখন কার কি হচ্ছে। আর এইরকম সময় না এখন হসপিটাল গুলো একটু অ্যাভয়েড করে যত চলা মানে চেষ্টা করি, হ্যাঁ তত যেন আরো মানে সংকট মানে ময় সময়ে হ্যাঁ চলে আসছে, মানে খুব বিপদ গেছে কটা দিন। যাই হোক এখন ঠিক আছি, অসুবিধে নেই। হ্যাঁ জানি না আজকে হয়তো বিকেলবেলায় কি করবে, ডাক্তার গেলে জানতে পারবো। যাই হোক আমি এখন রান্নাটা করে নিই, করে নিয়ে আপাতত এখনকার মতো এতটাই বক বক করলাম, তোমাদের সাথে কথা বললাম। চলো আবার দুপুরবেলার খাবার, খাবার সময় হয়ে গেছে, আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি। ভাত, আলু চোখা, ফুচকা পাঁপড়, ডাল আর ডিমের ঝাল। ভেবেছিলাম আমি আলু ডিমটা একটা ঝোল করে মানে একটা সহজ উপায়ে ছেড়ে দেবো, কিন্তু সেটা তো হওয়ার নয়। তো যাই হোক চলো, হ্যাঁ হয়ে গেল, আবার দুপুরবেলা বেরোতে হবে। আমি আর আমার মেয়ে খেয়ে নিই, খেয়ে নিই একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে ক্যামেরা বাবু আজকে অফিসে গেছে, হ্যাঁ আরও একটা কাজ সেরে আসবে, তারপরে হসপিটালে বেরোবো। ভাতের সঙ্গে আলু ভর্তা, ডালের সঙ্গে পাঁপড় ফুচকা, আর আছে ডিমের কারি, জমে গেছে লাঞ্চ মেনুটা। ওই যে কি করছে ওই দিকে তাকা, ভিডিও করছে, তোমার ভিডিও করছে? ও তুমি বুকে দাও, পপ করে দাও, পপ করবে না কেন, পপ করে দাও, করে দাও। শুভ সন্ধ্যা, আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, হসপিটাল থেকে জাস্ট ফিরলাম, মা আগের থেকে অনেকটাই ভালো আছে। এই মাত্র হসপিটাল থেকে ফিরলাম, হ্যাঁ তো আজকে মা অনেক ভালো আছে, অনেকটা ভালো আছে। হ্যাঁ তো ডাক্তার এখনো কি বলেছে জানি না, মা বলছে ছুটির কথা বলেছে কিন্তু এখনো ছুটি লেখেনি।
সেলাইন ফেলাইন আর কিছু দেয়নি, অক্সিজেনও চলেনি, ইনহেলারটাই চলছে, আর প্রতিদিন ইঞ্জেকশনটা বোধ হয় মানে ট্রিটমেন্ট এখনো চালু আছে, হয়তো ডাক্তার সেরকম ভেবেই করছে। এবার মা তো বাড়ি আসার জন্য একটুখানি তো হসপিটালে থাকতে সবারই খারাপ লাগে, আমি তো একদম মানে ভালো লাগে না আমার। কদিন ভীষণ ব্যস্ত, মা যদিও আছেন সুস্থ, আছেন তিনি হাসপাতালে, এখন যদিও মোরা একটু আশ্বস্ত। তো যাই হোক, ফিরে এসে ক্যামেরা বাবু খুব ক্লান্ত হয়ে পড়েছিল, বসে পড়েছে ঘরে, মানে একদম শুয়ে পড়েছিল, আমি গিয়ে একটুখানি রোল টোল নিয়ে এলাম, এই এখন খাওয়া চলছে, শুরু হবে আর কি, চলছে নয় অবশ্যই শুরু হবে, খুব জোর খিদে পেয়ে গেছে, মানে ভালোই জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য মুখে কামড় বাতাসা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, এই দাঁত বেরিয়ে গেল, আর দাঁত তো বেরোবে খাওয়ার সময়, মানুষের এটা তো স্বাভাবিক ব্যাপার। একটুতে খুশি আমার প্রিয় দুটি, চলে সারাক্ষণ মোদের খুনসুটি। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম, তো এইভাবে প্রতিদিন যে তোমাদের সঙ্গে এতটা সময় কাটাতে পারি, হ্যাঁ এটা ভীষণ ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো, হ্যাঁ আমার ভিডিওগুলো হ্যাঁ তোমাদের কাছে পৌঁছচ্ছে, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করো, হ্যাঁ এবং যদি ভালো লাগে লাইক করো, চেষ্টা তো করি সবসময় ভালো লাগাবার। আর একটা সাবস্ক্রাইবও করে দিও, তিনটেই করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।